আমাদের সম্মানিত অনেক পেশেন্ট আমাদের কাছে কমপ্লেইন করে চোখের পাতা মানে চোখের পাতাটা কাঁপে বা কম্পন হয়, এটাকে বলি আমরা মেডিকেল শব্দে মায়োকাইমিয়া। এই মায়োকাইমিয়া হলো চোখের পাতায় আমাদের যে মাংসপেশী থাকে, এলপিএস মাসেল, অরবিকুলার সকুলি মাসেল, এই মাসেলগুলো টুইস্টিং হয়। টুইস্টিং হওয়ার কারণে চোখের পাতাটায় কম্পন অনুভব হয়। এই কম্পন নিয়ে আমাদের সম্মানিত রোগীরা ভয় পায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় এবং খুব মানুষ বা পেশেন্টরা খুব চিন্তিত হয়, তখন ডাক্তারের শরণাপন্ন দ্রুত হয়। আমরা সাধারণত এই পাতার কম্পনটাকে বলি এটা টেনশন, ঘুম কম বা যাদের রিফ্র্যাকটিভ বিরোধ থাকে বা যাদের মাথা ব্যথা থাকে বা পরিশ্রম বেশি করে, রাত জেগে পড়াশোনা করে বা রাত জেগে কাজ করে, তাদের এই পাতার কম্পনটা বেশি হয়। তো সেই সমস্ত রোগীরা আমরা আসার পরে টোটাল আই চেক আপ করার পরে আমরা আমাদের রোগীদেরকে আশ্বস্ত করি এবং বলি যে এটা কোনো গুরুত্ব বহন করে না, যে আপনার চোখের ফিউচারে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এবং এটা কোনো ক্ষতি হবে না, এই অ্যাসুরেন্স রিঅ্যাসুরেন্স আমরা রোগীদেরকে দেই। এবং যাদের বেশি কষ্ট হয় তাদেরকে আমরা পপানোলল ট্যাবলেট বা অ্যাডলক, ইন্ডিভার এই ধরনের ওষুধগুলো প্রেসক্রাইব করি। যাদের ঘুম কম হয় তাদেরকে অ্যাঞ্জিওলাইটিক ওষুধ আমরা দিই বা যাদের চশমা ত্রুটি থাকে সেই চশমা আমরা প্রেসক্রাইব করি এবং মাঝে মধ্যে আমাদেরকে ফলো আপ করতে বলি, ঘুপর্যাপ্ত রেস্টে থাকতে বলি। এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই চিকিৎসা গ্রহণ করলে, তাতেও যদি ভালো না হয় তাহলে আমরা সাধারণত আমাদের এই গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো ডিসফাংশন হয় সেই ক্ষেত্রে এই মায়োকাইমিয়া রোগ বা পাতার কম্পন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা রক্তের কিছু পরীক্ষা এবং থাইরয়েড টেস্ট করে দেখি, যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতার চিকিৎসা আমরা রোগীদেরকে করব। তবে আমায় আগারও বলবো আমাদের সম্মানিত এই সমস্ত রোগীরা যারা পাতার কম্পন নিয়ে আসেন তাদের সমস্যাটা একটা পর্যায়ে ভালো হয়ে যাবে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। সকলকে ধন্যবাদ।